বন্ধু বান্ধৱীসকল, বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ, বহুতে ডাঙৰ খবৰ, বহুতকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাইছে। যিকেইটা খবৰ মই আপোনালোকৰ মাজত উপস্থাপন কৰিবলৈ যত্ন কৰিছোঁ, ভিডিঅ'টো অলপ স্কিপ নকৰি সম্পূৰ্ণকৈ চাই থাকিব। বন্ধু বান্ধৱীসকল, যদি চেনেলটোত প্ৰথমবাৰ আহিছে, আমাৰ এই চেনেলটো নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিব, লগতে এই ভিডিঅ'টোত এটা লাইক নিশ্চয় কৰিব। আমি আৰম্ভ কৰিছোঁ আমাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ। বন্ধু বান্ধৱীসকল, অসমক এখন শ্ৰেষ্ঠ ৰাজ্য হিচাপে গঢ় দিব পাৰিব মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। নৱনিৰ্বাচিত বিধায়কসকললৈ বিদায়ী মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে বিশেষ আহ্বান জনালে। বন্ধু বান্ধৱীসকল, দেশ ৰজাৰ বাবে নহয়, ৰজা দেশৰ বাবে। সৰ্বানন্দ সোণোৱালে এই মন্তব্য আগবঢ়াই ৰাজ্যৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী হিচাপে নিৰ্বাচিত হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা। বিধায়িনী দলৰ বৈঠকত নৱনিৰ্বাচিত বিধায়কসকলক উদ্দেশ্য কৰি সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আগবঢ়াই ভাষণ প্ৰসংগত সৰ্বানন্দ সোণোৱালে কয় যে, যোৱা 5 বছৰ সকলোৱে মিলি কাম কৰিলোঁ, সকলোৰে বাবে নিষ্ঠাৰে কাম কৰিলোঁ, ৰাইজে সন্তুষ্ট হ'ল। শান্তি, প্ৰগতি আৰু সুৰক্ষা আদি বিষয়ত বিগত 5 বছৰত পাৰদৰ্শিতা আগবঢ়াবলৈ সক্ষম হ'লোঁ, যাৰ বাবে আমি এইবাৰ জয়লাভ কৰিলোঁ। আমি সকলো বিধায়কে ৰাইজৰ হকে কাম কৰিব লাগিব। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ওপৰত যি গধুৰ দায়িত্ব দিছে, সেই দায়িত্ব তেওঁ দায়িত্ব সহকাৰে পালন কৰিব বুলি মোৰ বিশ্বাস। মোৰ বিশ্বাস সকলো জাতি জনগোষ্ঠী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত আগবাঢ়ি যাব, অসমক এখন শ্ৰেষ্ঠ ৰাজ্য হিচাপে গঢ় দিব পাৰিব মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। দেশ ৰজাৰ বাবে নহয়, ৰজা দেশৰ বাবে। সৰ্বানন্দ সোণোৱালে নৱনিৰ্বাচিত বিধায়কসকলক উদ্দেশ্য কৰি কয় যে, দেশ ৰজাৰ বাবে নহয়, ৰজা দেশৰ বাবে। সমাজৰ বাবে আমি নহয়, আমিহে সমাজৰ বাবে। ব্যক্তি স্বাৰ্থ পৰিহাৰ কৰিব লাগিব। আমি দুৰ্নীতিৰ বিৰুদ্ধে কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰিছিলোঁ। এখন ভাল সমাজ নিৰ্মাণৰ বাবে প্ৰতিদিনাই আমাৰ চৰকাৰে কাম কৰি গৈছিল, সেয়েহে ৰাইজে আমাৰ চৰকাৰক আস্থাত লৈছিল। ইফালে অনাগত সময়ত হিমন্ত বিশ্ব শৰ্মাক সকলো ধৰণৰ সহায় সহযোগিতা আগবঢ়োৱাৰ আশ্বাস প্ৰদান কৰাৰ লগতে অসমক সমৃদ্ধিশালী ৰাজ্য হিচাপে গঢ়াৰ বাবে একেলগে কাম কৰি যাব বুলি জনাই সৰ্বানন্দ সোণোৱালে। বন্ধু বান্ধৱীসকল, সৰ্বানন্দ সোণোৱালৰ যি স্থিতি, আপোনালোকৰ কেনে লাগিল ভিডিঅ' ডকুমেণ্টত নিশ্চয় জনাব। আগবাঢ়ি চোৱা আজিৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে। বন্ধু বান্ধৱীসকল, এই মুহূৰ্তত এটা বহুতে ডাঙৰ খবৰ, বহুতে ভয়ংকৰ খবৰ। 1 আগষ্টলৈকে ভাৰতত কোভিডত মৃত্যু ঘটিব 10 লাখ লোকৰ, এটা বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ। কোভিড-19ৰ দ্বিতীয়টো জোৱাৰত ভাৰতত প্ৰতিদিনে মৃতকৰ সংখ্যা বৰ্ধিত হৈ আছে। বিশ্বৰ প্ৰথম দেশ হিচাপে ভাৰতত এদিনত 4 লক্ষাধিক লোক আক্ৰান্ত হৈছে। প্ৰতিদিনে মৃতকৰ সংখ্যাও দ্ৰুতগতিত বৃদ্ধি হৈছে। বিগত 16 দিন ধৰি প্ৰতিদিনেই 300+ লোকে প্ৰাণ হেৰুওৱাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে যোৱা 24 ঘণ্টাত কোভিডত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 400+ লোক হৈছে। মহামাৰী ভাইৰাছটোৰ সংহাৰৰ ধাৰা অব্যাহত থাকিলে জুনৰ ভিতৰত দেশত 4 লক্ষাধিক লোকে প্ৰাণ হেৰুৱাব বুলি ISS বাংগালোৰ সকিয়নি দিয়াৰ পিছত এবাৰ ব্ৰিটিছ মেডিকেল জাৰ্নেল লানচেটত ভাৰতত মৃতকৰ সংখ্যাক লৈ ভয়াৱহ তথ্য প্ৰকাশ পাইছে। বৰ্তমানলৈকে ভাৰতত 2,38,083 লোকৰ মৃত্যু ঘটিছে। এই পৰিসংখ্যাৰ আধাৰত তথা কোভিড সংক্ৰমণৰ তীব্ৰতাৰ লগতে দেশৰ স্বাস্থ্য অৱস্থাক নিৰীক্ষণ কৰি ব্ৰিটিছ মেডিকেল জাৰ্নেল লানচেটে 1 আগষ্টৰ ভিতৰত ভাৰতত কোভিডত আক্ৰান্ত হৈ মৃতকৰ সংখ্যা 10 লাখ স্পৰ্শ কৰিব বুলি সতৰ্কতামূলক প্ৰতিবেদন প্ৰকাশ কৰিছে। আন্তৰ্জাতিক স্বাস্থ্য গৱেষণা সংগঠন ইনষ্টিটিউট ফৰ হেল্থ ভেকচিন এণ্ড এডুকেশ্যনৰ প্ৰসংগৰে লানচেটত প্ৰকাশিত তথ্য অনুসৰি ভাৰতত 1 আগষ্টৰ ভিতৰত কোভিডত 10 লাখ লোকে প্ৰাণ হেৰুৱাব। লানচেটত এই কথাও উল্লেখ কৰা হৈছে যে ভাৰতে কোভিড-19ৰ মোকাবিলা কৰাৰ ক্ষেত্ৰত যিবোৰ বিসংগতি কৰি আছে সেইবোৰ আঁতৰ কৰিব লাগিব, অন্যথা ই ভয়াৱহ হৈ 10 লাখ লোকৰ প্ৰাণকাঢ়ি নিয়াটো প্ৰায় সত্যতা প্ৰমাণিত হ'ব। বন্ধু বান্ধৱীসকল, তদুপৰি লানচেটত এই কথাও স্পষ্টকৈ পৰামৰ্শ দিছে যে ভাৰতে টীকাকৰণ অভিযান অতি ক্ষিপ্ৰতৰ কৰি তুলিব লাগিব আৰু দেশৰ প্ৰতিটো প্ৰান্তত এই অভিযান সফল কৰিব লাগিব। চহৰ অঞ্চলৰ উপৰি গ্ৰামাঞ্চল আৰু দুখীয়া নাগৰিকৰ ক্ষেত্ৰত সহজতে যাতে ভেকচিন লাভ কৰিব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ভেকচিন প্ৰদান কৰা আৰু বিতৰণ অভিযান ক্ষিপ্ৰতৰ কৰিব লাগিব। তদুপৰি মহামাৰী ভাইৰাছটোৰ সংক্ৰমণ দেশখনে নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব। সঠিক তথ্য সময়মতে ৰাজহুৱাভাৱে প্ৰকাশ কৰা, জনতাক সাৱধান আৰু সজাগ কৰাৰ লগতে পুনৰ ৰাষ্ট্ৰীয় লকডাউনৰ কথা বিবেচনা কৰাৰ পৰামৰ্শ আগবঢ়াইছে। বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকৰ যদি কিবা মন্তব্য আছে ভিডিঅ'টো কমেণ্টত নিশ্চয় জনাব। আমাৰ বৰ্তমান ভাৰতৰ লগতে অসমৰ যি অৱস্থা, আমাৰ মন্ত্ৰীসকলে, আমাৰ দেশৰ চৰকাৰে কিন্তু এতিয়ালৈকে মাথা মৰা নাই। আপোনালোকৰ যদি কিবা মন্তব্য থাকে ভিডিঅ'টো কমেণ্টত নিশ্চয় জনাব। আৰু আপোনালোকে সামাজিক দূৰত্ব মানি চলিব, মাস্ক এনিটাইম ব্যৱহাৰ কৰিব, নহ'লে আপোনালোকৰ বিপদ হ'ব পাৰে। আগবাঢ়ি চোৱা আজিৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে।
বিদায়নী দলৰ সভাত নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ। সর্বানন্দ সোনোয়ালক উদ্দেশ্য করে কি কলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়? বন্ধু বান্ধবী সকল, চন্দ্রও দাগ থাকে, কিন্তু সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বত সরকারও এটাও দাগ নোহাক পাঁচটা বছর সম্পূর্ণ করেছিল হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বিদায়নী দলের নেতা নির্বাচিত হওয়ার পিছতে সর্বানন্দ সোনোয়ালক প্রশংসার উপচাই পেলালে পরবর্তী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বত বিজেপিয়ে জাতিটো বহু আগুয়াই নিবলৈ সক্ষম হয়েছে। সোনোয়ালের নেতৃত্বত পাঁচটা বছরত মূল্যবোধর রাজনীতি দেখিছিল বলে মন্তব্য করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চন্দ্রও দাগ থাকে, কিন্তু সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বত সরকারের এটাও দাগ নোহাক পাঁচটা বছর সম্পূর্ণ করেছিল হিমন্ত বিশ্ব শর্মা। সর্বানন্দ সোনোয়াল আমার নেতা আছিল আর নেতা হয়ে থাকিব বলে মন্তব্য করে হিমন্ত বিশ্ব শর্মায় কয়, জাতিটুক সেবা করবলে প্রেরণা দিয়ার বাবে মূর ফালেরপরা আর পরিয়ালের ফালেরপরাও সোনোয়াল ডাঙরিয়াক ধন্যবাদ জানিছো। সোনোয়াল ডাঙরিয়ার মূল্যবোধর রাজনীতি অক্ষুণ্ণ রাখিম। স্বাধীনতার পিছতে এইখনেই প্রথম অকংগ্রেসি সরকার যি ক্রমাগতভাবে দ্বিতীয়বারের বাবে সরকার গঠন করব বলে উল্লেখ করে বিজেপি মিত্রজোটর এই সফলতার বাবে জনতা পার্টির সকল কর্মী অগব আর ইউপিপিএলের কর্মকর্তাসকলক ধন্যবাদ জানাই হিমন্ত বিশ্ব শর্মায়। শেষত কবি নলিনীবালা দেবীর জন্মভূমি কবিতাটু আওড়াই অসমবাসীর চরণত সেবা জানাই বাখন হামরে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বন্ধু বান্ধবী সকল, আপনার কি মন্তব্য ভিডিওটি কমেন্টত নিশ্চয় জানাব। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে মন্ত্রিত্বটা মুখ্যমন্ত্রীটু জোর জবরদস্তি লওয়া হল নাকি, আপনার মন্তব্য ভিডিওটি কমেন্টত জানাবলে নাপাহরিব। আপনার কাক মুখ্যমন্ত্রী হিসাবে বিচারিছিল নিশ্চয় জানাবলে যত্ন করব। আগবাড়ি আজির পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফেলে বন্ধু বান্ধবী সকল, এই মুহূর্তের আন একটা বহুতে গুরুত্বপূর্ণ খবর, বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াললৈ সোশ্যাল মিডিয়াত আবেগর ঢৌ। সোনোয়ালক সৎ নিকা আদর্শবান আখ্যা। বন্ধু বান্ধবী সকল, দেওবারে রাজভবনত রাজ্যপাল জগদীশ মুখীর হাতত সর্বানন্দ সোনোয়ালে দাখিল করে পদত্যাগ পত্র। 2016 চনত প্রথমবারলৈ রাজ্যত বিজেপির নেতৃত্বত সরকার প্রতিষ্ঠা হয়েছিল আর দলটুক সন্মুখের পরা নেতৃত্ব প্রদান করে সরকার গঠন করবাত আগভাগ লওয়া সর্বানন্দ সোনোয়ালেই বিজেপির নেতৃত্বাধীন প্রথমক্ষণ সরকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল। মুখ্যমন্ত্রী হিসাবে পাঁচটা বছর সফলতার সমাপ্ত করার পিছত 2021 চনত মুখ্যমন্ত্রী পদর পরা পদত্যাগ করার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করে সর্বানন্দ সোনোয়ালে। সোশ্যাল মিডিয়াত এতিয়া বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক আবেগর ঢৌ সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে। সকলে সোনোয়ালক সৎ নিকা আদর্শবান আখ্যা দিছে। একাংশ সোশ্যাল মিডিয়াত শেয়ার করেছে যে সকল যোগ্যতা থাকিও মুখ্যমন্ত্রীর চকীক্ষণ হিমন্ত বিশ্ব শর্মালে হাসি হাসি আগবড়াই দি সর্বানন্দ সোনোয়ালের রাজ্যের রাজনীতির এক নিদর্শন দাঙি ধরলে। উল্লেখযোগ্য যে দেওবারে রাজভবনত রাজ্যপাল জগদীশ মুখীর হাতত সর্বানন্দ সোনোয়ালে দাখিল করে পদত্যাগ পত্র। পদত্যাগের পিছতে একলগে হিমন্ত বিশ্বর সঙ্গে রওনা হয় বিদায়নী দলের বৈঠকলে। আর বিদায়নী দলের বৈঠকতে সর্বানন্দ সোনোয়ালে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করে। বন্ধু বান্ধবী সকল, আসলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর যোগ্য আছিল নাকি, ভিডিও ডকুমেন্টত জানাবলে নাপাহরিব। আগবাড়ি আজির পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফেলে সম্পূর্ণ লকডাউন আর ভ্যাকসিনেই হয়েছে করোনার পরা পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়, ইতালির বিশেষজ্ঞ। বন্ধু বান্ধবী সকল, বিশ্বর সকল দেশে করোনা সংক্রমণের দ্রুত বর্ধিত পরিসংখ্যাক লৈ চিন্তিত। পৃথিবীর বেশিরভাগ দেশে ভারতের পর অহা যাত্রীসলক নিষিদ্ধ করেছে, তথাপিও ইতালি, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডকে ধরে বহুতো ডাঙর দেশে চিন্তিত যে যদি ভারতত করোনা সংক্রমিত লোকর গ্রাফ বেশি হয়ে থাকে তেন্তে পৃথিবীর আন দেশের বাবে এক ডাঙর ভাবুকি হয়ে পড়ব। এক রাজহুয়া বার্তালাপর সময় ইতালির চিকিৎসক লুইয়ে কৈছিল যে সম্পূর্ণ লকডাউন আর দেশের প্রতিজন নাগরিকর ভ্যাকসিন কেবল এই ভাবুকির প্রতিহিত করব পারিব। নিজের দেশ ইতালির উদাহরণ দিয়ে কয় যে রোম, মিলান আর ভ্যাকসিনকে ধরে সমগ্র দেশের প্রতিজন নাগরিকক দুটা ভ্যাকসিনের পালি প্রদান করা হয়েছে আর আজি সমগ্র দেশতে দীঘলীয়া লকডাউনের পিছত পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, থিয়েটার, হোটেল, কার্যালয় সকলো খোলা হয়েছে আর মানুষ এটা স্বাভাবিকতেই বাহিরলে ওলাই আছে। একে সময়তে স্বাস্থ্যকর সেবা, এপটিমাস্কর এক বিস্তৃত নেটওয়ার্ক স্থাপন করার প্রয়োজন আছে। যদি আপনি ঘরের বাইরত কিবা স্পর্শ করে আপনি লগলগে সাবোনেরে আপনার হাত ধুব লাগিব। তেও বিশ্বাস করেছিল যে দ্বিতীয় তরঙ্গর পিছত তৃতীয় তরঙ্গটো বিপজ্জনক হব পারে, কিয়নো ভাইরাসের মিউটেন্ট ইয়ার প্রকৃতি সলনি করে দিছে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিমান প্রভাবিত করে সেয়া সমগ্র দেশতে টিকাকরণ সম্পূর্ণ হওয়া স্তরের উপর নির্ভর করব। আমেরিকা যুক্তরাষ্ট্রের বস্টনের এজন শ্বাস প্রশ্বাস বিশেষজ্ঞ ডক্টর অমিত শর্মায় বিশ্বাস করে যে ভ্যাকসিনটাই করোনাক পরাস্ত করার একমাত্র উপায়,
কিন্তু প্রতিজন নাগরিকে ভ্যাকসিন নোপালেক প্রশাসনে বৃহৎ পরিমাণ লকডাউন লগাব লাগিব, কিয়নো সংযোগটো ভঙ্গ নোহালেক করোনা বিস্তার রোধ করা সম্ভব নহয়। বন্ধু বান্ধবী সকল, আমার ভারতের এনে অবস্থা চাই আমার বেলেগ দেশের মানুষ আমার সতর্ক করে দিছে আর সম্পূর্ণ লকডাউন দিয়ার একটা নির্দেশ দিছে। আপনার কিনা মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টত নিশ্চয় জানাব, কিন্তু আমার ভারত সরকারে কোনো ধরনের মাথায় মারা নাই। আপনার কিনা মন্তব্য আছে যদি ভিডিওর কমেন্টত জানাও।